जी बताओ। शुरू करो। প্রথম আছে 10BB হচ্ছে যে এখানে যে 19 এর এতে ক্লিক করলে আসবে, ঠিক আছে? এই এই যে হচ্ছে ফর্মটা, এখানে জাস্ট আপনার এক্সপেন্সেস গুলো দিতে হবে, দিলে এটা জাস্ট যোগ হয়ে যাবে। ও আচ্ছা, এগুলো সব হাতে বসাবো তোমরা, তাই না? হ্যাঁ হ্যাঁ, এগুলো হাতে বসানো, এগুলো শুধুমাত্র ধরেন আপনার এই ধরনের সাতের এ সাতের বিতে দিলাম তাহলে এই সাথে চলে আসবে, আচ্ছা পাশে দিলাম পাশে চলে আসবে, এই সাতের বি আর এর যোগফল গুলো এখানে চলে আসবে, সাতের মেইন ফিগারে চলে আসবে। মেইন ফিগার গুলো দাগ দেওয়া আছে দেখছেন, এই হ্যাঁ, যে একটা মেইন বোল্ড ফিগার করা একটা বোল্ড মেইন করা ফিগার, হ্যাঁ হ্যাঁ বোল্ড করা আছে, তাহলে এই এইগুলো সব মেইন ফিগারে চলে আসবে। আবার এই যে নয়তে যেগুলো এনে ডিটেলস দেখেছে লিখে আমরা ফিগার গুলো দিব, হুম হুম তাহলে যেটা হবে এই ধরেন এই যে 5, 6, 7, 8, 9, 10, 10 এবারে এই চারটে ফিগার কিন্তু মূলত 10-এ চলে আসবে। হ্যাঁ হ্যাঁ আবার 11-তে যদি কোনো ফিগার দিই এখানে, এটা যোগ হয়ে মূলত 12-তে আসবে। ও শুধু 11টা নিচের দিকে আসবে, আর না অন্যগুলো সব 11, উপর। 11টা না তো, এই ধরেন 11 তো এই যে খালি আছে, তারপর 10-এর এই এইগুলো দিয়ে 10, ও তারপর এই যে আচ্ছা, ও 9, বুঝতে পারছি, 11টা হচ্ছে ইন্ডিভিজুয়াল এখানেই থাকবে, কিন্তু এখন এই যে যে 12টা, না 12টা না ওই এই দেখেন এই এই যে ধরেন 5-এর অ্যামাউন্ট, এরপর 6-এ আমরা দিলাম 50,000, হুম দেখেন 5,000 দিলাম, ঠিক হুম আছে? তাহলে এটাও কিন্তু এর সাথে যোগ হচ্ছে। এখন এখানে দিলাম ধরেন 25,000, এখানে এখানে দিলাম ধরেন 3,000, তাহলে ধরেন এই 28,000 একেই যোগ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ তো যখন এই টোটালটা যোগ হবে তখন কাউন্ট করবে মূলত এই এই ফিগার গুলো আর এই ফিগার গুলো, অর্থাৎ এই সাফ ফিগার গুলো, ধরেন খাতার এ বি, এই এ বি গুলো কাউন্ট করবেন। হুম ধরেন হুম এখানে আপনি দিলেন 3,000, এখানে দিলেন ধরেন 5,000 হুম বা 50,000, এভাবে দিলেন, তাহলে দেখেন আচ্ছা এটা কিন্তু এখানে 8,000 চেঞ্জ আচ্ছা হচ্ছে হ্যাঁ, এটা নিচে যাবে। যোগ যোগ। হ্যাঁ, আবার এখানেরটা কিন্তু একক, এখানে ধরেন 60,000 দিলেন তাহলে এখানে 60,000, কারণ এটা একটাই কলাম, এখানে কোনো সাব কলাম নাই। ও আচ্ছা হ্যাঁ, বুঝতে পারছি। আর যেখানে সাব কলাম সেখানে হচ্ছে যে ওইগুলো যোগফলটা মেইন ফিগারে আসবে। এখানে দিলাম, এখানে দিলাম, তাহলে তাহলে এটা যোগফল এখানে আসবে। 11টাও একক কলাম, তাই না? হ্যাঁ, একক কলাম, যেগুলো একক কলাম সেগুলো। এখন দেখেন এই এই 80,000 যোগ হবে, এই 3,100 যোগ হবে, এই 800 যোগ হবে, এই 2,800 যোগ হবে, আবার আবার এই এই যে 5,000 যোগ হবে, আবার এই 2,10,000 যোগ হবে। যোগ হয়ে মূলত আমাদের এই যে 12-তে বসবে, এই 12-তে। হ্যাঁ, এই 12-র যোগফল তো 9-এর 60,000 সহ আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, 9-60,000 সহ, হ্যাঁ বুঝতে পারছি, ঠিক আছে, এটা সহজ। তারপরে 13, এরপর হচ্ছে 13, এবিতে যোগ হয় মূল 13-তে বলবে, 13 এবিতে চলে আসবে আমাদের ওই পার্ট 2 থেকে। আচ্ছা এটা পার্ট 2 থেকে আমি কিভাবে আসবে দেখাই, এই ধরেন এই যে পার্ট 2 আছে না, পার্ট 2 তে এই যে সোর্স ট্যাক্স লেখা আছে একটা, এখান থেকে ট্যাক্স ডিডাক্টেড কালেক্টেড এট সোর্স, ঠিক আছে? এই যে 537 টাকা, হুম অথবা যদি অ্যাডভান্স ট্যাক্স থাকতো এইখানে, অর্থাৎ এই এই কলাম গুলো, অর্থাৎ 42 আর 43, হুম এই দুই কলামে যা থাকবে এটা যোগফল চলে আসবে ওইখানে। আচ্ছা, আর এই দুই কলামে আসবে কোন জায়গা থেকে? এই এই দুই কলাম তো আমরা বসাবো, ও আচ্ছা ঠিক আছে, এই টিডিএস এর কিভাবে বসাতে হয় তো আপনি মনে হয় দেখছেন যে এই পার্ট টু যখন পূরণ করবো তখন এখানে টিডিএস থাকে, ওই টিডিএস হুম গুলো মূলত এখানে যোগ করে বসাবো। আচ্ছা, এটা আমরা পার্ট টুর উপর আমরা আর একটা টিউটোরিয়াল নিব। হ্যাঁ, পার্ট টুর উপরে আর একটা ইন্ডিভিজুয়াল, শুধু পার্ট টুর উপরে একটা টিউটোরিয়াল নিব আমরা, শুধু ধরায় দিলেই হবে না, ঠিক আছে? কারণ এই সবগুলোই তো পার্ট টুতে, পার্ট টুটাই তো হচ্ছে সব ক্যালকুলেশন এই জায়গায় চলে আসবে, যা করেছি সব কিছু এখানে, তাই না? হ্যালো, 37 টাকা ওইটা বসাইছে, বুঝতে পারছি, মানে 42 আর 43-এর যোগফল, তাই তো? যোগফল আচ্ছা ঠিক আছে, এই যে এখানে চলে আসবে। চলে আসার পরে কি হবে, এই 12-13 যোগ হয়ে 14-তে বলবে, এখানে লেখা আছে 12+13=14। আচ্ছা আর এই 12-তে আপনি পাবেন, মানে এটা একবার করলে বুঝতে পারতেন যে 5, 7, 8 এই মেইন ফিগার গুলো যোগফল ১২। হুম হুম আর বুঝতে সাব পারছি। কলাম গুলো যোগফল তো মেইনে চলে আসে, এই কারণে এখানে আচ্ছা শুধু যোগের বিষয়টা আর কিছু না, আর একটা আর ফিগার শুধু পার্ট 2 থেকে আসবে। এই হ্যাঁ ঠিক আছে, আর এই যে শর্টেজ অফ ফান্ড একদম লাস্টে, না এই শর্টেজ অফ ফান্ডটাতে এখানে দেখাচ্ছে আমরা এখানে ফিগার গুলো দেওয়ার কারণে, এখানে মূলত যদি কোনো ডিফারেন্স থাকে তাহলে এখানে বসে, এটা কি আমাদের কিন্তু দেওয়া লাগবে না দিতে হবে?
না এই অপশনটা রাখবেন, এটা আমাদের বোঝার জন্য যে ঠিক আছে কিনা, আমাদের ফিগারগুলো দেওয়া ঠিক আছে কিনা। এই জন্য এখন এইটারে আমরা এই ক্যালকুলেশনটা কোন জায়গা থেকে আসবে? এই ক্যালকুলেশনটা আমি বলি, এই ক্যালকুলেশনটা হচ্ছে যে দেখেন এখন এত টাকা রয়ে গেছে, মানে যে টাকাটা হাতে থাকবে কোনো জায়গায় আসে নাই সেটা এখানে শো করে যে আপনি এই টাকার বেশি খরচ দেখাতে পারতেছেন, আপনার কাছে আরো এই টাকা আছে। সেটা বুঝতে পারছি, এখন ক্যালকুলেশন মেথডটা কি হবে? এই শর্টেজ অফ ফান্ডটা আসে এই 20 নম্বর থেকে, 20 নম্বর যেটা আছে না এখানে 20 নম্বর, মানে এই 20 আর 21 এর ডিফারেন্স হয় 20 নম্বরে, ঠিক আছে? এই 20 20 নম্বর আর 21 এর ডিফারেন্সটা হয় 20 নম্বর। ধরেন আপনি যেটাকে ইনকাম করছেন তার থেকে যদি এই এখানে কম হয়, মানে এখানে হিসাবে কম হয়, সেক্ষেত্রে ব্যতিক্রম আসে এইটা। ধরেন এই শর্টেজ অফ ফান্ড আসবে না কিভাবে দেখেন, আমি যদি হাতে বসাই দিন এই টাকাটা দেখেন এই 290473, তাহলে দেখেন এই শর্টেজ অফ ফান্ড এখন নাই। এখানে সবসময় শূন্য করতে হবে, মূল থিম হচ্ছে এখানে এখানে কোনো টাকা রাখা যাবে না। তাহলে আমরা কি করব, যে টাকা বাকি থাকবে হাতে বসাই দিতে হয়, মানে নোট এন্ড ক্যাশ, নোট এন্ড কারেন্সি। তাহলে 20 মাইনাস 21 ইকুয়াল টু 20, তাই মানে এই যে এখানে শো করে বোঝার জন্য যে আমরা খরচ কত দিতে পারবো, টাকা আসে কত। দেখেন খরচ বেশি দিলেন পরে আবার ওখানে হিসাব চেঞ্জ করা লাগে, এই জন্য মূলত এটা দেখার জন্য এটা দিয়ে দিচ্ছে। 20 নম্বরের ফিগারটা 22 নম্বরের ফিগারটা ওখানেও শো করতেছে এই আর। আচ্ছা এক মিনিট, ওই যে 10BB গেল, আর এই যে এটা যেটা 10B, 10B তে কি এই যে দুইটা পি পার্ট নাকি, এই ডান পাশে একটা বাম পাশে একটা? হ্যাঁ হ্যাঁ, দুইটা পার্ট, মূলত একটা ফর্ম, ফর্মে একটাই দুইটা পার্ট। যদি ভিউ দিই তাহলে দেখতে পারবেন আপনি এরকম, যেহেতু আমাদের একসাথে হিসেব করার জন্য এই দেখেন এই 1 থেকে 22 পর্যন্ত আসছে, এই যে দুটো পৃষ্ঠায় আসে আর কি, একটা পৃষ্ঠে ধরে না তো দুটো পৃষ্ঠায় আসে, মানে 22টা কলাম আছে আর কি, এভাবে সিরিয়ালে আসে। ও আচ্ছা আচ্ছা, এখানে এখানে 5 12 13 14, আচ্ছা বুঝতে পারছি। তাহলে এখন তাহলে এটা হচ্ছে যে আপনার একসাথে বোঝার জন্য যে এই কালেকশন এখানে হচ্ছে, যদি আলাদা থাকে তাহলে বুঝতে আমাদের অসুবিধা হবে, নিচের দিক যাওয়া লাগবে আবার ই করতে হবে যে কোন জায়গায় গ্যাপটা থাকলো। আর এখানে থাকলে একসাথে আমরা উভয়তে বসে রয়েছে, এখানে টাকাটা দিলে এখানে ইফেক্ট করতেছে, এখানে টাকা দিলে এখানে। হ্যাঁ বুঝতে পারছি, মানে একই পেজে দেখা গেল আর কি। হ্যাঁ একই পেজে না দেখালে এটা অসুবিধা আছে, অসুবিধাটা হচ্ছে যে এর পরের পেজে কোনটা ডিফারেন্স আবার এখানে চেঞ্জ করতে হচ্ছে। তাহলে আমরা যদি ধরেন এইখানে ধরেন 500 টাকা দিলাম দেখেন, তাহলে এই 200 টাকা শর্টেজ হচ্ছে, আমরা এখানে যদি দেখতে পারি তাহলে এখানে কারেকশন করে নিতে পারতেছি। আর যদি আচ্ছা আলাদা আলাদা পেজে হয়ে যায় তাহলে আবার ওই নিচের পেজে দেখতে হবে যে কোন জায়গায় ইম্প্যাক্ট করতেছে, আবার খুঁজে বের করতে হবে। আচ্ছা ঠিক আছে, এজন্য মূলত এক পেজে নিয়ে আসে। হ্যাঁ ঠিক আছে, এখন তাহলে আমরা এতক্ষণ বুঝলাম 10BB, 10BB হচ্ছে 9 এর এ তে যে লিংকটা আছে এই লিংকে ক্লিক করলে 10BB আসবে। হ্যাঁ তাহলে 10BB এর যে খরচটা তুমি চালিয়ে দেন, দেন এই এই যে খরচটা ঠিক আছে, এই খরচটা মূলত শো করবে এখানে। প্রথমে 22 নম্বরে তো শূন্য আসবে, শূন্য তো আসবে মানে এই শর্টেজ থাকা যাবে না, ঠিক আছে? আমরা সবসময় আমরা লিখে কারেকশন এখানে লিখতে পারবো আর কি। আর 21-এর বিটে অটোমেটিক আসবে, 21-এর বিটে আসবে এই পার্ট টু সিরিয়াল 48, আপনি এখানে লিখে রাখতে পারেন নোটে। 21-এর বি হচ্ছে পার্ট টু সিরিয়াল 48, আমি পার্ট টু দেখাই। হ্যাঁ এই পার্ট টু সিরিয়াল 48 দেখছেন, এই ট্যাক্স এক্সামড ইনকাম সিরিয়াল 48। হ্যাঁ 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 ঠিক আছে, ওকে 43964 দেখেন এখানে ওটি আছে, 53964 এটা ঠিক আছে। আর 21-এর 21-এর এ হচ্ছে পার্ট টু সিরিয়াল 34, ঠিক আছে যা লাগবে না সিরিয়াল 34, তাহলে এই দুটো যোগফল তো 21-এ চলে আসছে মেইন ফিগারে। হ্যাঁ
ঠিক আছে, এই 21 এর সি, 21 এর সিটা আমরা যদি থাকে, মানে এটা হচ্ছে ফার্স্ট ইয়ারে দেওয়া হয়, প্রিভিয়াস সঞ্চয় নামে দেওয়া হয়, বুঝতে পারছি, 21 এর এ বি সি এর যোগফল ওইখানে চলে আসবে, 21, ঠিক আছে, তারপর 20, 20 টা সাধারণত 21 যা হবে 20 তাই হবে, এখানে যোগ বিয়োগের একটা বিষয় আছে, দেখেন 18 যোগ 19 সমান সমান হচ্ছে 20, আচ্ছা, এই 18 আর 19 যোগ করলে হবে 20, আচ্ছা, তাহলে 19 আসবে হচ্ছে 19 এর এ বি সি কোন জায়গা থেকে আসবে, ও 19 এর এ আসবে হচ্ছে 10 বিবি থেকে, আর যদি আর বিসি যদি থাকে আমরা বসাই দেব, এটা কোন জায়গা থেকে আসবে না থাকলে আমরা বসাব, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওকে ঠিক আছে, যেটা হচ্ছে আজ 10 বিতে মেনশন নাই, তাহলে এই যে 19 আর 20 এর যে ডিফারেন্স, এই 19 18 যে 19 এই নিউট্রাল চেঞ্জ হচ্ছে কেমন, আমি বলি এইখানে দেখেন 5 লাখ টাকা আপনার আয় হইছে, এর থেকে 19 বিয়োগ যাবে, বিয়োগ যে আপনার 18 তে বলি, তাহলে আপনার 21 মাইনাস 19 সমান সমান 18, আচ্ছা বুঝতে পারছেন কিনা, 21 21 থেকে বিয়োগ দিবেন হচ্ছে 19 নাম্বার, যেমন 19 এ আছে না, এই যে ধরেন এখানে আছে 5,55,000, এর থেকে আপনি বিয়োগ দিবেন এই 19 এর ফিগারটা 2,73,037 টাকা, কি আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, কিন্তু এখানে লেখা তো আছে উল্টোটা 16 - 17, এটা ভুল আছে নাকি, না ভুল নাই, এটা সিস্টেমটা এরা শুরু থেকে করছে, শুরু থেকে করলে এরকমটাই হবে, ও আচ্ছা, তাহলে এই থিংস দেখাতে হলে আমাদের শুরু থেকে দেখাতে হবে, 5 থেকে দেখাতে হবে, ও মানে এখানে লেখা আছে তো, মানে এইটা দিলেও হবে ওইটা দিলেও হবে তাই, হ্যাঁ ওই, তাহলে আমি 5 থেকে দেখে আপনাদের সুবিধা হবে, লেখা আছে বললেন এই 5 এর এ, ঠিক আছে, এটি হবে মূলত তফসিল আছে না একটা 24 এর সি, হ্যাঁ ওই তফসিল 24 এর সি এর 20 নম্বর একটা ঘর আছে, ওই 20 নম্বরের যে ফিগার থাকে এটা এখানে হবে, তফসিল এটা নোট রাখবেন, 24 এর ওই ইনকাম ফ্রম বিজনেস, ওই যখন কেউ বিজনেস হবে তখন পূরণ করবে এই তফসিল 24 এর সি, দেখে ইনকাম ফ্রম বিজনেস এখানে আছে, এখানে 20 নম্বর আছে, টোটাল ক্যাপিটাল এন্ড লাইবিলিটিস, হ্যাঁ হ্যাঁ, মানে এটা হচ্ছে তার বিজনেসের অ্যাসেট, যদি কারো বিজনেস থাকে তাহলে আসবে, বিজনেস না থাকলে তো এটা আসবে না, আসবে না, ঠিক আছে, ঠিক আছে, তাহলে ওই যে যদি কারো ওই তফসিল 24 এর সি থাকে তাহলে তার 20 নম্বর ফিগারটা আসবে এখানে, এটা নোট রাখতে হবে, আচ্ছা ঠিক আছে, তারপর এরপর হচ্ছে এখানে ওই সম্পত্তির হিসাব আগের দিন দেখাইছিলাম যে 5 এর বি 6 এর এ আর 6 এর বি, এটা সম্পত্তির হিসাব, এখানে বাড়ি সম্পত্তি দেখ, বাড়ি ভাড়া টাড়া, হ্যাঁ হ্যাঁ, বাড়ি টাড়ি থাকলে এখানে উল্লেখ করতে হয়, অ্যাডভান্স থাকলে এখানে টিক দিতে হয় দেখাইছিলাম, শেয়ার থাকলে এখানে লিখতে হয়, ওই যেগুলো দেখাইছিলাম ওই যে লেখা আছে হ দিয়ে এই সব দিয়ে, ওই যে থাকলে এখানে বলি, যেমন যদি আমরা ওই ডিরেক্টর শেয়ার দিই তাহলে এই ঘরে বলি, ওই নন এগ্রিকালচার প্রপার্টি দিয়ে এখানে বসবে, ওইখানে তিনটা ফিগার আছে দেখবেন আপনি, ডিরেক্টর শেয়ার, নন এগ্রিকালচার, এগ্রিকালচার, তাহলে এখানে যে ফিগার গুলো দেবো এখানে বসবে, ঠিক আছে, ঠিক আছে, এটা বসার পরে এই ছয়ের বি এ, তারপর হচ্ছে যে আপনার পাশের বি পাশের এই সবগুলো যোগ হয়ে যাবে, যোগ হয়ে এই যে পাশের এ পাশের বি যোগ হয়ে এই এখানে বসবে, হ্যাঁ ঠিক আছে, আর ছয়ের এ বি তো একসাথে আর কি বসবে এখানে, এখন যোগ হচ্ছে না পরবর্তীতে যোগ হবে, তারপর 8 নম্বর, 8 নম্বরে তো দেয়া আছে মনে হয় 8 এর এ, 8 নম্বরে সবকিছু আমরা বসাবো, এই এ বি সি ডি যা থাকবে আমরা বসাবো, যোগ হয়ে 8 এ মেইন ফিগারে বসবে, হ্যাঁ ঠিক আছে, তারপর 9, 9 ও আমরা বসাই দেব, গাড়ি থাকলে গাড়ির টাকা মূল্য আমরা বসাবো, হ্যাঁ তাহলে এটাও যোগ হয়ে 9 তে যাবে তাই, হ্যাঁ হ্যাঁ, এই 10 এর যা থাকবে এটা আমরা বসাবো, এই 11 তেও যা থাকবে আমরা বসাবো, 12 তেও আমরা বসাবো, এখানে সব আমাদের মূলত ফিগার গুলো বসাবো, এই তারপর এই যে 13 এর এ বি সি ডি এই চারটিও আমরা বসাবো, হ্যাঁ যোগ হয়ে 13 তে আসবে, 13 তে আসবে এই, আচ্ছা এবারে ঠিক আছে, আবার 14 তে, 14 তে হচ্ছে যে এই টোটাল যে ফিগার গুলো এই 5 থেকে আছে দেখেন, 5 কে 13 5 5 6 এই মেইন ফিগার যেগুলো আছে 7 8 9
দশ এগারো বারো মানে সাত ফিগার না মেইন ফিগার, এটা যোগফল মূলত বইবে চোদ্দতে। এখানে একটু প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে ছয়টা তো কোনো জায়গায় যোগ করা হলো না, তাহলে ছয়ের এ আর বি যোগ করে তাহলে ওইটা ওই এইখানে চলে আসবে তাই তো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা মেইন ফিগার যেটা যোগ করিনি আমরা সেইগুলো, আর যেগুলো যোগ করা আছে সেগুলো তো যোগফলটা ধরে দিলেই হয়ে গেল। যোগফলটা ধরলে হবে। ঠিক আছে ওকে, তারপর পনেরো চোদ্দ হচ্ছে তাহলে এইগুলো সব যোগফল, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ আর আর পনেরো পনেরো তাই পনেরোর এই এ বি সি এইগুলো যোগফল সমান পনেরো। হ্যাঁ পনেরো। আচ্ছা এবার আবার ষোলোতে চলে এসেছি। ষোলো ষোলো হচ্ছে আমাদের নিট ওয়েলটা হবে আর কি, এই চোদ্দ মাইনাস পনেরো, এই চোদ্দ থেকে পনেরো বিয়োগ করলে যেটা হবে গ্রস ওয়েল থেকে আমার লাইবিলিটি বিয়োগ করলে যেটা হবে ওই হচ্ছে নিট ওয়েল। এখানে চোদ্দ থেকে এখানে হিন্টস লেখাই আছে দেখছেন, এটা কিন্তু আসবে না, চোদ্দ থেকে পনেরো বিয়োগ এটাতে করলে আমাদের এটা হবে। আর সতেরো এটা আমরা নিজেরা বসাবো, এটা গত বছরের নিট ওয়েল থাকবে, এটা নিজেরা আমরা বসাবো। আর পরবর্তী বছরে যে এটা অবশ্য এই ষোলোটা সতেরো হয়ে যাবে আর কি, সতেরোটা ষোলো হয়ে যাবে, আর প্রথমবার আমরাই বসাবো। অর্থাৎ আপনার এখন চিন্তা করার দরকার নেই, এখন এটা আমরাই বসাবো। আচ্ছা পরে ওটা আমরা কারেকশন করে, হ্যাঁ হ্যাঁ এই পরবর্তী বছর অটোমেটিক কারেকশন করতে হবে, এটা কিভাবে বসাতে পরবর্তী বছর লাগবে। হ্যাঁ ঠিক আছে। আর আর এই ষোলো ষোলো থেকে সতেরো বিয়োগ হচ্ছে আঠারো, এই ষোলো সতেরো যে ডিফারেন্স এটা হচ্ছে আঠারো। আচ্ছা আঠারো, হ্যাঁ বুঝতে পারছি। আর উনিশ এবার ধরেন, হ্যাঁ উনিশ গুলো দেখলাম, এখন এই যে আঠারো আর উনিশ যোগ সমান সমান বিশ। হ্যাঁ আঠারো উনিশ যোগ সমান সমান বিশ। এরপরে একুশ হচ্ছে এই তিনটা যোগ কর। হ্যাঁ একুশের এক দুই তিন চার, আর এই বিশটা তো ওই দুই ওই আগেরটা। ঠিক আছে হ্যাঁ বিশ, এখন যদি একুশটা পার্থক্য হয় তাহলে এই শর্টেজ থেকে যাবে। এই শর্টেজটা আমরা কিভাবে পূরণ করে জানেন, ধরেন এখানে আমরা কিছু টাকা যোগ করলাম এই দেখেন, হ্যাঁ বুঝতে তাহলে এই যে মাইনাস চলে আসে, ঠিক আছে, এখানে আমরা টোটালি কমাই দিই তাহলে এখানে চলে আসে, তাহলে আমরা এই টাকাটা হাতে দিয়ে দিই, এই হাতের ফিগারটা সবসময় লাস্টে বসাই, শর্টেজ এত থাকলো তাহলে এই হ্যান্ড হ্যান্ড ক্যাশে বসাই দিই, যে নোট অ্যান্ড কারেন্সি আমার, তাহলে এই শর্টেজটা এভাবে দেখা যাবে। মানে এই দেখেন এখন দেখেন এই যে পাঁচ লাখ আর দুই লাখ, তো এই ডিফারেন্সটাই কিন্তু আমাদের এখানে বসছে, তাহলে আমাদের এই যে দেখা যাবে, দেখা গেলে আমরা কি হবে তাহলে বুঝতে পারবো যে আমাদের এটা ভুল আছে মানে বেশি রয়ে গেছে, তাহলে আমরা এটা এখানে বসাই দিই। ঠিক আছে সমস্যা না, ওইটা তো এই যে এই সূত্রের ভিতরে পড়ে যাবে, এই সব যোগ বিয়োগ সূত্রের ভিতরে পড়ে যাবে, বিশ আর একুশ মাইনাস দিলে অটোমেটিক্যালি এটা হয়ে যাবে, এটা আসবে, এটা আসলে জাস্ট আমরা ওই ফিগারটা ধরে নিই, এই ফিগারটা এখানে বসাই দিলে আমাদের শূন্য জমিতে, এখানে শূন্য আমাদের করতে হবে, আমাদের কাজ হচ্ছে শূন্য করে, এই যে তাহলে আর দেখা যাচ্ছে সব ফিগার গুলো চেঞ্জ হয়ে গেল। বুঝতে পেরেছি, ঠিক আছে সমস্যা না, এই এত চুকি তো। হ্যাঁ এটা হয়ে গেলে পরে পার্ট টু তে, পার্ট টু তে কোনো কাজ নেই, পার্ট টু তে এই সব